শ্রমিকদের এই ন্যূনতম 20,000 টাকা প্রতি আদায়ের জন্য আমরা গণঅধিকার পরিষদ থেকে অক্টোবরের আন্দোলন সংগ্রাম করে চলবো। দৈনিক শ্রমিকের মজুরি হতে হবে ন্যূনতম 700 টাকা। আপনারা দেখেছেন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে এখন মানুষের দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং দৈনিক ন্যূনতম মজুরি আদায়ের জন্য সারা দেশের শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে। এই যে আমার ভাই বন্ধু যুবক বয়সে তরুণ বয়সে গার্মেন্টসের প্রসেস মারে, নিটিংয়ে কাজ করে, গার্মেন্টসের প্রসেস মারে, বুকে কিন্তু পানি জমে যায় বয়স বেশি হলে। এই যে যারা গাড়ি চালাচ্ছে এই দূষিত নগরীতে, তাদের শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে, নানা ধরনের জটিল অসুখে তারা শেষ বয়সে ভুগে, কিন্তু এই রাষ্ট্র কি শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছে? কাজী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিমা, ন্যূনতম মজুরি, দৈনিক এবং মাসিক এবং শ্রমিকদের যে কোনো অধিকার আদায় আন্দোলনে শ্রমিক অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে। শ্রমিক অধিকার পরিষদের পাশে আশা করি গণ অধিকার পরিষদ থাকবে এবং আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা কল কারখানা, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক দোকান রেস্টুরেন্ট মালিক সকলকে আমরা বলে দিতে চাই, 5 তারিখের মধ্যে শ্রমিকের বেতন এবং বোনাস বুঝিয়ে দেবেন। যদি সেটা দিতে ব্যর্থ হন তাহলে শ্রমিক অধিকার পরিষদ রাজপথে থাকবে।